দুজনে থাক। সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে মৌমিতা সরকার। ঘাটালের মনসুকার বিস্তীর্ণ এলাকা এখনো বন্যার জলে প্লাবিত। বন্যা কবলিত এলাকায় অনেক ক্ষেত্রেই সাপের উপদ্রব দেখা যায়। তেমনই আজ 3 আগস্ট মঙ্গলবার মনসুকায় সাপে কাটা রোগীকে উদ্ধার করে ঘাটাল থানার পুলিশ ও NDRF টিম। ওই মহিলার নাম মায়া সাতিক। মনসুকা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর থেকে মহিলাকে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয় ঘাটালের পুলিশ প্রশাসন ও NDRF টিমের সহযোগিতায়। ঘাটালের বন্যা কবলিত এলাকায় সৃষ্ট বিভিন্ন অসুবিধাতে সাধারণ মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেখা গেছে ঘাটালের পুলিশ প্রশাসন ও NDRF টিমকে। হাঁটাস না, আমি ভাগ না, বলে কর হাঁটাস না, কখন কি কামড়িছে না কামড়িছে, দুজনে থাক। ঘরের লোককে তুলে নে একটু। ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ঘাটাল নিউজ ফেসবুক পেজ লাইক করুন। দিশা লজ, বিবাহ, অন্নপ্রাশন, কনফারেন্স হল ইত্যাদি যে কোনো অনুষ্ঠানের জন্য ঘর ভাড়া দেওয়া হয়। প্রোপাইটার সমীর পাত্র, মোবাইল নাম্বার 7384569477, বেলতলা, শনি মন্দির পাড়া, কলমিজোর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর। দিশা লজ, সকলকে স্বাগত। পর আপনি বতাইয়ে, হর হলমার্ক সেন্টার পর কে ইয়কিন কিয়া যা সকতা হ্যায়? হামারে গহনে প্রিন্স এন্ড নাকোডা হলমার্কিং গ্রুপ সে হলমার্ক করবায়ে হুয়ে হ্যায়, জো হ্যায় ইন্ডিয়া কা লার্জেস্ট হলমার্কিং গ্রুপ অফ কম্পানিজ। দেখিয়ে ভাবি জি, আপ দেখিয়ে, ইয়াহাঁ পে হ্যায় না।